মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করছে আন্দালিব রহমান প্রার্থর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গুলশান দুই চত্বর থেকে তাদের এই বিজয় র্যালিটি ইতিমধ্যে শুরু করেছে যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিজয় র্যালিতে উপস্থিত হয়নি তবে দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদের নেতৃত্বে বিজয় র্যালি করছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি দর্শক আপনারা সরাসরি দেখছেন গুলশান দুই চত্বর থেকে বাংলাদেশ জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী বিজয় র্যালি উপলক্ষে রাজপথে তারা বিজয় র্যালি করছেন গুলশান দুই থেকে একের দিকে যাচ্ছে এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা বিজয় র্যালি করছেন দর্শক মহান বিজয় দিবস আজ 1971 সালের এই দিনে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন লাভ করে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের এক স্বাধীন ভূখণ্ডের জন্ম লাভ করে বিজয়ের এই দিনে আজকের দিবসে জাতীয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তারা বিজয় র্যালি করছেন Thank you.
দর্শক আজ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বিজয় র‍্যালি করেছে গুলশান দুই চত্বর থেকে তারা এই বিজয় র‍্যালিটি করেছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থনা থাকলেও দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ তিনি এই বিজয় র‍্যালির নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী বিজয় র‍্যালিতে যোগ দিয়েছেন